আমি যদিও বেশি মিশিনি বাইরের সমাজে, খুব কম বয়সে সন্ন্যাসী হয়ে গেছিলাম, খুব বেশি বাইরের জ্ঞান নেই। তো মাঝে সাঝে একজন দুজন কারোর সঙ্গে একটু কথা টথা যা হয়। তো একবার একজন ঘোর নকশাল কীভাবে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ হলো, আমি তখন ব্রহ্মচারী ছিলাম, তখন এত কিছু জানতাম না। তো আমি বললাম, ভাই তোমার মতটা কী? শুনেছিলাম নকশাল বলে কিছু হয়, অফিসে বসে কথা হচ্ছে, সে সঙ্গে সঙ্গে যেন মাইক্রোফোন ধরে শুরু করে দিল কলকাতাতে, এই আজাদি মিথ্যা। আমি জানতাম না যে নকশালরা যখন বলেন এটা হচ্ছে ওদের একটা মূল একটা অস্ত্র, হিন্দিতে বলে খুব সুন্দর, ইয়া আজাদি ঝুঠি হ্যায়। আমি তার আগে শুনিনি এ কথা, জিজ্ঞেস করলাম ঝুঠি আজাদি কেন বলছো? তো শুরু করে দিল, গরিব আছে, অশিক্ষা আছে, কী 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 সব। বললাম, ভাই কোন দেশে নেই, কোথায় নেই, কোন দেশে নেই? চায়নাতে গরিবি হটাও করতে গিয়ে গরিব হাটিয়ে দিলেন। মাও সে তুঙ্গের যে প্রোগ্রামগুলো ছিল তাতে 6 কোটির উপরে গরিব কৃষক মারা গিয়েছিল না খেয়ে, এগুলো যদি বলা হয় তখন তো সঙ্গে সঙ্গে রেখে যায়। একদিকে হচ্ছে এমন ব্রেন ওয়াশিং করছে আমাদের যুবকদের, আমাদের যুবকদের, কারণ ব্রেন ওয়াশিং অন্য দেশ থেকে আসছে। আবার আমাদের দেশের কিছু আছে যারা নিজেকে একটু বৌদ্ধিক মনে করেন, বিভিন্ন জায়গায় এরকম ইউনিভার্সিটি আছে যেখানে তারা নিজেকে বৌদ্ধিক মনে করেন, একটু বেশি ইন্টেলেকচুয়াল মনে করেন। আবার ওদের পেছনে অনেক সময় কোনো ধর্ম বিশেষের লোক থাকে। এগুলো দেখবেন, এগুলো কী হয়, যখনই একটা কোনো দেখবেন আন্দোলন হচ্ছে তখন কিছু বোঝা যায় না, তার 20-25 বছর পরে সত্যগুলো আসতে শুরু হয়। আর আমাদের চোখের সামনে অনেক ইতিহাস হয়েছে, বেঙ্গলে যখন নাম করা নকশাল মুভমেন্ট, বাপরে বাপ, চোখের সামনে দেখেছি কি হয়েছে, কিভাবে খুনো খুনি আপনজন আপনজনকে মারছে, অনেক কিছু দেখেছি।